এগুলো তো জানতে হবে, এত ভুল বললে হবে? এতটা নাম্বার 15 নম্বর আছে, তোমাকে দেবে কি দেখে? শোনো তোমাকে আমি একটা কথা বলি, এই ইনস্টিটিউট থেকে যে বইটা তোমাদের দেয়া হয়েছে না, ওই বইটা তোমাকে যদি তুমি নিজে নিজে বানাতে তাহলে তোমার 6 মাস সময় লাগবে। ঠিক আছে, এত তথ্য সম্বলিত পুস্তিকা তৈরি করে দেয়া হয়েছে রেডি করে ছাত্রদের সামনে, এটা তুমি পড়ে নেবে না? তোমাকে তো ভাত মেখে দিয়েছে খাতায় তোমার সামনে, তোমাকে তো জাস্ট তুলে খেতে হবে। এটুকু যদি না পড়ো তাহলে তুমি কী চাকরি করবে বলো দেখি? এত ভালো তুমি ইনফরমেটিভ বই তুমি অন্য কোনো ইনস্টিটিউটে পাবে না, এবং এটা তুমি মনে করো না যে রাতারাতি তৈরি হয়ে গিয়েছে, এর পেছনে বহুত মেহনত আছে, বহুত সার্চিং আছে, বহুত মেহনত আছে, বহুত এডিটিং আছে ইত্যাদি ইত্যাদি করে, বহুত পরামর্শ আছে, এসব করে তো বইটা দাঁড়িয়েছে। তো বইটা পড়লেই তো তোমার অর্ধেক নলেজ তোমার গ্যাদার হয়ে গেলো। এই বই সব আছে, আমি দেখে নিয়েছি। প্রিলিমিনারি একটা ইন্টারভিউর জন্য 10 নম্বর 15 নম্বর ইন্টারভিউর জন্য যা যা লাগে সব ইনস্টিটিউট দিচ্ছে তোমাকে। তা মানে এই বইটা দিচ্ছে মানে তুমি জাস্ট মানে মা একদম ভাত মেখে তোমার সামনে দিয়েছে, তোমাকে শুধু খেতে হবে। এটুকু না পারলে আর কী করে হবে বলো? পড়াশোনা করো, পড়াশোনা না করলে কিন্তু পরের বার আমি রেগে যাবো, এই এত বাজে পারফরমেন্স আমি দেবো না। বসো, কোথা থেকে আসছো? আমি বেলিংগা থেকে আসছি, মধ্যযথা না অন্তর্গত গ্রাম বেলিংগা থেকে আসছি। কী করো এখন? স্যার এখন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, আর বাবার সঙ্গে চাষবাসে সহযোগিতা করি, আর কিছু করবো আছে সেগুলো দেখাশোনা করি। বাবার কী চাষ? এই ধান চাষ। এই OBC বিয়ের ব্যাপারটা কী? অরিজিনাল আদার্স ব্যাকওয়ার্ড ক্যাটাগরি। বিটা? সে বিটা আমার জানা নেই। বিটা জানো না? তুমি তো এই ক্যাটাগরিতে পড়ছো, জানো না? তুই জেনে নিতে হবে তো। হ্যাঁ স্যার। তোমার বাংলা সিনেমার প্রিয় নায়ক কে? প্রসেন চট্টোপাধ্যায়। প্রসেন চট্টোপাধ্যায় ভালো লাগে? হ্যাঁ স্যার। ওনার একটা সিনেমা থেকে কোনো গান শোনাতে পারো? না স্যার, এর মধ্যে গান শোনাতে পারবো না। গান করো? না স্যার। গান করো না? কতদূর পড়াশোনা করেছেন? স্যার 2013-তে মাধ্যমিক পাস করেছি, 2015-তে উচ্চ মাধ্যমিক পাস করেছি। উচ্চ মাধ্যমিকে কী কী সাবজেক্ট ছিল? স্যার বাংলা ইংরেজি তো কম্পালসারি ছিল, তার সাথে সংস্কৃত ছিল, ফিলোজফি ছিল আর ভূগোল ছিল। আচ্ছা, তোমার মধ্যে কী কোয়ালিটি আছে যে তোমাকে পুলিশের চাকরির জন্য আমরা বেছে নেব? স্যার আমি সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে আমি জয় করতে পারবো, তাছাড়াও আমি যে WB পরীক্ষার যে ধাপগুলো প্রিলিমিনারি বা PMT PET এগুলো সব কোয়ালিফাই করেছি, এবং আমি কনফিডেন্স বলতে পারি যে আমি এই যাবৎ কোনো প্রতিকূল পরিস্থিতিতে জয় করেছো কিছু? কীরকম দু একটা সাহসের কাজ করেছো, এরকম দু একটা কাজের নাম বলো। যেমন স্যার আমি একদিন টিউশনে আসছিলাম দাঁড়াটে, তো অ্যাক্সিডেন্ট হয়েছিল দূরে বাইকের মধ্যে, তো সাহস করে কেউ যাচ্ছিলো না, তো আমি তাদেরকে নিয়ে দুজনকে নিয়ে এর সামনে একটা ফার্স্ট এড ইয়ে ছিল, সেখানে আমি চিকিৎসা দিয়েছিলাম, এটাই করেছি। তোমার সবচাইতে বড় দুর্বলতা কী? দুর্বলতা বলতে স্যার আমি যে কাজটা করি সেই কাজটার মধ্যে ইনভলভ হতে পারি, ওর মধ্যে যদি আবার অন্য কেউ ডাকাডাকি করে তাহলে আমি সেই কাজটা যেতে পারি। এটা তো দুর্বলতা কী? এটা তো স্ট্রেংথ না, অন্য কোনো কাজ করতে পারি না, সেটাই ওই কাজটার মধ্যেই আমি ইনভলভ যতক্ষণ না শেষ হচ্ছে। আচ্ছা, একটা কাজ করতে গিয়ে আরও অনেক কাজ করা বা একটা জিনিসকে অনেক রকমভাবে ব্যবহার করা, তোমার বাড়িতে এমন কোনো ডিভাইস আছে যেটা একই জিনিস কিন্তু অনেক কাজে ব্যবহৃত হয়? না, ফোন আছে স্যার, যেমন সেটা ভিডিও দেখা যায়, কথা বলা যায়, আর গুগল থেকে অনেক কিছু জানাও যায়। গুগলটা কি? গুগল স্যার যেটা অজানা কিছু জিনিস সার্চ করে সব কিছু পাওয়া যায় স্যার। পুলিশের চাকরি হলে তো একটু ঘোষ টোষ নেওয়ার সম্ভাবনা থেকেই যায়। না স্যার, সেরকম কিছু সম্ভাবনা থাকে না। থাকে না স্যার। পশ্চিম পুলিশের এখন DGP পদে কে আছে? মনোজ মালবিয়। পুলিশের কাজ বলো। পুলিশের কাজ স্যার সমাজে যেসব দুর্নীতিমূলক কাজ হয় সেগুলোকে ঠিক করা এবং নিয়ম শৃঙ্খলা বজায় রাখা, এছাড়াও বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্প করা।
কি রকম ক্যাম্প সচেতনতা যেমন সেফ ড্রাইভ সেফ লাইফ যেমন একটা আছে তারপর রক্তদান শিবির সেফ ড্রাইভ সেফ লাইফ কবে প্রতিষ্ঠিত হয় সেফ 2013 স্যার 2013 শিওর তুমি হ্যাঁ স্যার তোমার হবে কি স্যার হবে স্যার আমার গাছ লাগাতেই ভালোবাসি বর্ষার সময় গাছ লাগাই এবং বিভিন্ন সময় যখন আমার অবসর টাইমে সেগুলো কাছে পরিচর্যা অ্যালোভেরা গাছের নাম শুনেছ হ্যাঁ শুনেছি স্যার অ্যালোভেরা গাছ লাগিয়েছো তুমি না স্যার করোনা শুনেছিল তো করোনা আমাদের প্রথম কোন রাজ্যে লকডাউন হয় প্রথম স্যার মহারাষ্ট্র মহারাষ্ট্র শিওর তুমি হ্যাঁ স্যার পশ্চিমবঙ্গ সরকার একটা শিক্ষার সাথে যুক্ত প্রকল্পের নাম বলো শিক্ষার সাথে যুক্ত কন্যাশ্রী এটা কত সালে এটা 2013 স্যার এটা কাজ কাজ হচ্ছে প্রথমত কাজ হচ্ছে বাল্য বিবাহ রোধ করার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এটা তৈরি করেছিল এছাড়াও মেয়েদেরকে উন্নত মানের শিক্ষা দেওয়া বা হায়ার এডুকেশনের জন্য এটা তিনি করেছিলেন এটা ব্যাকওয়ার্ড বলতে কি বলছো অনগ্রসর সেন কি বোঝো অনগ্রসর শ্রেণী বলতে পিছিয়ে পড়া মানুষজন যারা আছেন কোন কোন দিক থেকে পিছিয়ে অর্থনৈতিক থেকে শুধু কি অর্থনৈতিক না শুধু অর্থনৈতিক দিক থেকে নয় বাকিগুলো ম্যাম অনেক মুহূর্তে মনে হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলার জনঘনত্ব সবচেয়ে কম পুরুলিয়া যে সমাজ কয় প্রকার ম্যাম জানি তোমার কোনো ঊর্ধ্বতন পুলিশ অফিসার যদি ঘুষ নেন তোমার কি কর্তব্য সেই ক্ষেত্রে সেক্ষেত্রে ম্যাম আমার একটা অচেনা ইমেল আইডি যদি ব্যবহার করতে পারি সেই ব্যবহার সেটা ব্যবহার করে আমি তার ঊর্ধ্বতন অফিসারকে ব্যাপারটা প্রমাণের সহিত আমি জানাতে পারবো আচ্ছা পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলো রয়েছে এগুলো তুমি সমর্থন করো হ্যাঁ স্যার হ্যাঁ ম্যাম সমর্থন করি কোন প্রকল্প সবথেকে ভালো লাগে কন্যাশ্রীটা কারণ কি কন্যাশ্রীটা কারণ যে বাল্য বিবাহ রোধ এটা সবচেয়ে সমাজের সবচেয়ে বড় ব্যাপার সেটা কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে অনেকটা রোধ হয়েছে আচ্ছা কন্যাশ্রী একটা সংস্থার দ্বারা স্যাটিসফাই সার্টিফিকেট পেয়েছিলেন কোন সংস্থা ম্যাম সেটা আমার মনে থেকে মনে হচ্ছে আইন অমান্যতার সূচনা কে করেন ম্যাম আইন তো মনে হচ্ছে ঠিক আছে দেখো ইন্টারভিউ থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে ফিডব্যাকটা এটা তোমার কোথায় ঠিক ভুল হচ্ছে কতটা তুমি ভালো দিতে পেরেছো বা সামনে কি ইম্প্রুভ করবে সেটা ভালো করে জেনে নেবে ঠিক আছে কারণ তুমি যা যা উত্তর দিয়েছো এখন তোমার নিজেরও মনে নেই আছে টেনশন হয়ে গেছে নিশ্চয়ই কিছু আছে স্যার আগে শুরু করুন তখন বলছি তোমার এমনিতে মোটামুটি ঠিক আছে এর আগে ইন্টারভিউ দিয়েছো না দাওনি প্রথমবার সে তুলনায় ঠিকই আছে কিন্তু চেহারা বা গেট আপ তোমার যা তার থেকে আরেকটু বেটার হবে উন্নতি করার একটা জায়গা রয়েছে পড়াশোনা তো করতেই হবে একটু পড়াশোনাতে ঘাটতি রয়েছে কোথা থেকে আসছো বলতে গিয়ে এই কথা তুমি খুব কনভিনিয়েন্টলি বলতে পারো এক বলছো ব্র্যান্ডা তার পরবর্তী হলো বলে থানা মানে এরকম বললে হবে না তুমি একদম পরিষ্কার বলবে অমুক থানার অমুক গ্রাম থেকে আসছে বা অমুক জেলাটা বলো অমুক জেলার অমুক থানার অমুক গ্রাম থেকে আসছে একদম এরপরে লেট দে মার্কস আরও প্রশ্ন করতে দাও যেরকম প্রশ্ন করতে দেবে সেরকম উত্তর দেবে ঠিক আছে তোমার কী থানা মন্তেশ্বর থানা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অমুকান যেহেতু পুলিশ তুমি থানাটাকে জুড়ে দাও ঠিক আছে অনেক সময় পোস্ট অফিস বলে বোঝা যায় না তিনটে পয়েন্ট জেলা থানা গ্রাম ব্যাস দ্যাটস এনাফ এইটা একটা বলো আর একটু ল্যাক অফ কনফিডেন্স রয়েছে যেহেতু পড়াশোনার ঘাটতি রয়েছে মানে স্যার এখান থেকে যে মেটেরিয়াল ফেটেরিয়ালগুলো দেওয়া হয়েছে সেগুলো খুব ভালো করে পড়ানো হ্যাঁ বুঝেছিল পুজো ফুজো গুলি মারো দিয়ে এইসব এই পরীক্ষার জন্য প্রিপারেশনটা না ঠিক আছে ওই কনফিডেন্সের অভাব সে প্রতিটা উত্তরে ছত্রে ছত্রে বেরিয়ে আসছে যা দেবে কনফিডেন্টলি দেবে একটা সে ভয়ও রয়েছে হ্যাঁ আর ওবিসি বিটা একটু জেনে যাবে এটা একটা বিশেষ ক্যাটাগরি কতগুলো সম্প্রদায়কে ওবিসি বি ক্যাটাগরিভুক্ত করা হয়েছে এটা মানে বিসিডব্লিউ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে করে দেওয়া হয়েছে ঠিক আছে ওবিসি এ আছে ওবিসি বি আছে সে যেটা যে ক্যাটাগরিতে পড়ে সেটা সেই ক্যাটাগরি এটা বলতে হবে আর আমি যেটা বলবো সেটা হচ্ছে দাড়ি কেটে আসা উচিত ছিল সবসময় ফিট হয়ে আসতে হবে জিমস পড়বে না ওখানে কি হবে কি করে যাবো একদম ফাইনাল এখানে শুধুমাত্র রিহার্সেল দিতে এসেছি ভাবলে হবে না রিহার্সেলের জায়গা নয় এটা রিহার্সেল তো থিওরি ক্লাসে হয়েছে সব বোঝানোর বুঝিয়ে দিয়েছি বসা জামা ড্রেস কথা বলা ঠিক আছে স্টাডি কী কী করতে সমস্ত আমি বলে দিয়েছি
তো ল্যাক অফ কনফিডেন্স আর নলেজের জন্য হচ্ছে অত পড়াশোনা করেনি, পুজো এখনো কাটাতে হবে, মানে পুজো প্রতি বছর আসছে তবু পুজোটাকে অ্যাভয়েড করা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, আর সেভ ড্রাইভ সেভ লাইফ বলে দিলে 2013 কন্যাশ্রীও 13, 2013 সেভ লাইফ সেভ ড্রাইভ, ওটা তো 2016 হবে, কত দুর্ঘটনা যেটা, এগুলো তো জানতে হবে। এত ভুল বললে হবে, এতটা নাম্বার 15 নম্বর আছে, তোমাকে দেবে কী দেখে? শোনো, তোমাকে আমি একটা কথা বলি, এই ইনস্টিটিউট থেকে যে বইটা তোমাদের দেওয়া হয়েছে না, ওই বইটা তোমাকে যদি তুমি নিজে বানাতে তাহলে তোমার 6 মাস সময় লাগবে, ঠিক আছে। এত তথ্য সম্বলিত পুস্তিকা তৈরি করে দেওয়া হয়েছে রেডি করে ছাত্রদের সামনে, এটা তুমি পড়ে নেবে না? তোমাকে তো ভাত মেখে দিয়েছে খাতায় তোমার সামনে, তোমাকে জাস্ট তুলে খেতে হবে, এটুকু যদি না পড়ো তাহলে তুমি কী চাকরি করবে বলো দেখি? এত ভালো তুমি ইনফরমেটিভ বই তুমি অন্য কোনো ইনস্টিটিউটে পাবে না, এবং এটা তুমি মনে করো না যে রাতারাতি তৈরি হয়ে গিয়েছে, এর পেছনে বহুত মেহনত আছে, বহুত সার্চিং আছে, বহুত মেহনত আছে, বহুত এডিটিং আছে ইত্যাদি ইত্যাদি করে, বহুত পরামর্শ আছে, এসব করে তো বইটা দাঁড়িয়েছে। তো বইটা পড়লেই তো তোমার অর্ধেক নলেজ তোমার গ্যাদার হয়ে গেলো, এই বই সব আছে, আমি দেখে নিয়েছি। প্রিলিমিনারি একটা ইন্টারভিউর জন্য 10 নম্বর 15 নম্বর ইন্টারভিউর জন্য যা যা লাগে সব এই ইনস্টিটিউট দিচ্ছে তোমাকে, তা মানে এই বইটা দিচ্ছে মানে তুমি জাস্ট কোনো না, মা একদম ভাত মেখে তোমার সামনে দিয়েছে, তোমাকে শুধু খেতে হবে, এটুকু না পারলে আর কী করে বলো? পড়াশোনা করো, পড়াশোনা না করলে কিন্তু পরের বার আমি ডেকে যাবো, এই এত বাজে পারফরমেন্স আমি দেবো না। ব্যাকওয়ার্ড বলতে কি বোঝো তুমি? শুধু অর্থনৈতিক বলছো, শুধু কি অর্থনৈতিক, শিক্ষাগত দিক থেকে নয়। ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছে অনেকেই দেখবে তোমার, তারা ফার্স্ট লার্নার, তারাই প্রথম পড়াশুনো শিখছে, তাদের মাতা পিতা কিন্তু পড়াশুনো জানেন না, ঠিক আছে। তাহলে শিক্ষাগত, অর্থনৈতিক, সামাজিক সব ক্ষেত্রেই হবে এটা। আর হচ্ছে আইন অমান্য আন্দোলনের সূচনা কে করেন এটা জানা উচিত ছিল তোমার, গান্ধীজি আইন অমান্য অসহযোগ আন্দোলনের নাম শুনেছো তো, এগুলো একদম কমন পাতিজিকে ধরেছিলাম। পড়াশোনার নলেজ বাড়াও। আর হচ্ছে কন্যাশ্রী, হ্যাঁ এই বইটা তুমি পড়োনি, স্যারেরটা বারবার বলছেন, বইই তো লেখা আছে ইউনিসেফ দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, মনে ছিল এবার পুরোটা শিরোনামগুলাই বলিনি, বইটা টোটালটা পড়তে হবে, কমন জিকে যেগুলো জানতে হবে, ঠিক আছে। কনফিডেন্সের একটু অভাব রয়েছে, ঠিক করো, স্যারেরা যেগুলো আরও বললেন পুজো প্রতি বছর একবার করে আসবে, এই ইন্টারভিউ সুযোগ প্রতি বছর আসবে না, ঠিক আছে। সেটা সেইভাবে লক্ষ্য রেখে করো, আর এরপরে আমি জানি না কতগুলো সিটিং স্যার দিতে পারবেন, যতবারই দেবেন ততবারই জানবে দিস ইজ মাই ফাইনাল, এই স্কোরটাই কিন্তু ওখানে পরীক্ষায় রিফ্লেক্ট হবে। আর অনেকে তো স্যার বলে যাচ্ছে ম্যাডাম, এটা আমি লক্ষ্য করি সারা দুই, এটা ঠিক করো, ইন্টারভিউ গুলো ম্যাম থাকে না, পরের বার ঠিক হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে।